এটা কিন্তু দর্শকদের প্রশ্ন, আপনি কি বলতে চান রিয়মণি? এখন কাজের ক্ষেত্রে যদি ওনারা বলে যে প্রেমিকা, ওকে ফাইন মেনে নিলাম প্রেমিকা। আলম ভাই কি মনে করেন? আলম ভাই রামচাঁদ, এখন দর্শকের নতুন কিছু না, যে কোনো কারোর সাথে জুটি হিসেবে আপনি একটু মনে করেন কিছু ঘনিষ্ঠতা, কিছু ভালো কিছু কিছু আপনি উপহার দেয়, তখন তারা মনে করে তাদের সাথে প্রেম ভালোবাসা বিয়ে অনেক কিছু হয়ে যায়। আলম ভাই, আপনার আশেপাশে আপনি একটা হিরো আলম, হ্যাঁ, সাইডে পাঁচটা সুন্দরী নায়িকারা, আসলে এটা কেন একটু যদি বলতেন দর্শকদের খুলে? দর্শক তো সুন্দরী নায়িকা ছাড়া তো সিনেমা দেখবে না, সুন্দরী নায়িকা অবশ্যই রাখতে হবে পাশে। আচ্ছা, আজকে দুটো ছবির মহরত, দুটো ছবির মহরত করলেন সহি সালামতে, মাশাল্লাহ অনেক আনন্দের সহিত করলেন, এটা সম্পর্কে একটু যদি বলতেন দর্শকদের। না অবশ্যই ভালো, সামনে দর্শকরা নতুন কিছু দেখতে থাকে, হিরো আলম থাকে, এই জন্য নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই। আচ্ছা, পাশে রিয়ামণি, হ্যাঁ রিয়ামণি জুটি আর হিরো আলম জুটি, অনেক সুন্দর জুটিটা, আমি যদি আমরা যদি মনে করি যে আপনার সেরা জুটি, তাতে আপনি কি মনে করেন? দর্শক এখন কতটা গ্রহণ করবে দেখার বিষয়, এটুগুলোকে আমরা কিছু কাজ করেছি, দর্শক জুটি হিসেবে গানগুলো গ্রহণ করেছে, আমাদের কাজগুলো অনেকে পোস্ট করেছে এবং সবাই এই জুটি হিসেবে দেখতে চায়, তো সবাই তো নতুন কিছু চায়, আমিও অল টাইম সিনতে আপনাকে নতুন কিছু আপনাদেরকে উপহার দেবো, এবারও হিরো আলম নতুন কিছু আপনাদের কিছু নায়কের কাছে চারটে সিনেমাতে চারটে নায়কের নতুন কিছু আপনাদেরকে উপহার দেবো। আর আপনি তো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন, রিয়ামণি কি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার অফিসে জয়েন দিয়েছে নাকি? না, রিয়ামণির সাথে তো আমি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই আছে, অনেক আগে থেকে ওর সাথে সম্পর্ক আর কি, কোনো আপনি ইয়ে ছাড়াই, নিয়োগ ছাড়াই। আচ্ছা, রিয়ামণির কাছে যদি একটু জানতে চাই, রিয়ামণি আপু আপনি তো কখনো মনে হয় এত তাড়াতাড়ি কল্পনা করেননি যে হিরো আলমের সাথে সিনেমার চুক্তিবদ্ধ হবে, কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে, কখনো কল্পনা না করেই যে আমি মুভি করছি এটাতে আমার খুব ভালো লাগছে। অলরেডি সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটে আপনাদের ছবি টিকটক অনেক ভাইরাল হয়েছে, যা বিগত কাজের তুলনায় অনেক বেশি সাড়া পাচ্ছে হিরো আলম ভাই, দুজন যদি কিছু এই সম্পর্কে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের এই জুটিটা অনেক পজিটিভ হিসেবে নিয়েছে দর্শক, তাতে কি মনে করেন? জি, আমাদের একটা মিউজিক ভিডিও আছে ইউটিউবে, হ্যাঁ, যেটাতে শুধু প্রশংসার প্রশংসা, আমি এটা নিয়ে খুবই প্রাউড ফিল করছি যে আমার প্রথম করা একটা মিউজিক ভিডিও যা খুবই দর্শক খুবই গ্রহণ করেছে, আর বিশেষ করে আমাদের হিরো আলমকে খুবই প্রশংসায় ভাসিয়ে দিয়েছে ওখানে, হিরো তো এটা নিয়ে আমার আমি খুব ভালো লাগছে। আমার অনেকে বলছে যে আপনি নাকি হিরো আলমের প্রেমিকা, যদি এই প্রশ্নের উত্তরটা, এটা কিন্তু আমার প্রশ্ন না আলম ভাই, মাইন্ড করেন না, এটা কিন্তু দর্শকদের প্রশ্ন, আপনি কি বলতে চান রিয়মণি? এখন কাজের ক্ষেত্রে যদি ওনারা বলে যে প্রেমিকা, ওকে ফাইন মেনে নিলাম প্রেমিকা। আলম ভাই কি মনে করেন? আলম ভাই রামচাঁদ, এখন দর্শকের নতুন কিছু না, যে কোনো কারোর সাথে জুটি হিসেবে আপনি একটু মনে করেন কিছু ঘনিষ্ঠতা, কিছু ভালো কিছু কিছু আপনি উপহার দেয়, তখন তারা মনে করে তাদের সাথে প্রেম ভালোবাসা বিয়ে অনেক কিছু হয়ে যায়, কিন্তু প্রেম তো চাইলে হয় না, প্রেম করতে হলে সময় লাগে, উপরওয়ালা ঘর কিনতে লাগে, চাইলে তো আর প্রেম হয় না, প্রেম করতে হলে আমাকে একটা মধ্যে আল্লাহ পাকে রহমত লাগে, আর একসাথে কাজ করতে গেলে অনেকেই অনেকরকম ধারণা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আলম ভাই, ইদানিং দেখছি আমরা আপনার ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হয় খুব আবেগপ্রবণ হয়ে আপনি কোনো প্রেমে বা ভালোবাসায় বলে যে পড়েছেন বা আসতেছে, এমন আবেগে কিছু পোস্ট, আবেগপ্রবণ কিছু পোস্ট দেখছি আপনার ফেসবুকে, পোস্টটা আসলে কি অনেক টাইমে অনেক টাইমে অনেক কিছু দেখার পরে অনেক মনের থেকে আবেগে কিছু পোস্ট আসে, সবার মনের ভিতরে আনন্দ দুঃখ পেয়ে থাকতেই পারে, তাই বলে কিছু কিছু পোস্ট দেখলাম মনে করি এটা মনের থেকে রাগ করে দিলাম না কি করে দিলাম, এরকম কিছু না। অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন, অবশ্যই আশা রাখবেন।